বাঙালির সেরা স্বাদের চিকেন রেসিপি, আলু দিয়ে চিকেন পাতলা ঝোল। তো চলো কীভাবে চিকেন রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকো। এখানে আলু দিয়ে চিকেন রেসিপিটা বানিয়েছি, আর আমার কিন্তু আলু খেতে খুব ভালো লাগে। এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিলাম। এবার রসুনটাকে কিন্তু আমি শিলে একটু থেঁতো করে নেব, কারণ পুরো এখানে দেখো আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি, 1.5 কেজি চিকেন আজকে কারি বানাবো। চলে গেল পেঁয়াজ, দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব রসুন, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে ভালোভাবে কিন্তু সব কিছুকে মেখে প্রায় 10 মিনিটের কাছাকাছি ম্যারিনেট করে রাখবো। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, কড়াইতে আলুটা দিয়ে দিচ্ছি, হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভেজে নেব। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর এবার দিয়ে দিচ্ছি মাংস। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব জিরো মরিচ, দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে কষাই করে নেব। চিকেনটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাই করে নিচ্ছি, একটু সময় দিয়ে ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলু, আলু দিয়ে প্রায় 3 মিনিটের কাছে কিন্তু এগুলোকে ভালোভাবে কষে নেব। ওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুকে ফলো করে পাশে থাকবে। এখানে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এবার জিরে বাটা দিয়ে নামিয়ে নেব, জিরে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।